আমাদের বন্দরের রুদ্রানী, রুদ্রানী মা বা বন্দরের রাজরানী, যেভাবেই যেউ ডাকুক আমরা এইভাবেই আমরা বিখ্যাত। সনাতন রুদ্র বলের অপূর্ব মূর্তি, এবারে তো মনে হয় আরো অন্য রকম হতে চলেছে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাদশা সৌরভ, চলে এসেছি টাটকা ঝকঝকে দুর্দান্ত একটি দুর্গা পুজোর আপডেট দিয়ে। আমি কিন্তু এই মুহূর্তে কোথায় এসেছি সেটা কিন্তু তোমাদেরকে নতুন করে বলার কিছু নেই। আমি এই মুহূর্তে আছি একদম বন্দর এলাকায়, অর্থাৎ খিদিরপুর এলাকায়। আর আজকে আমি যাচ্ছি খিদিরপুর 75 পল্লী ক্লাবে। আর আজকে তাদের শারদ উৎসবের সূচনা হতে চলেছে খুঁটি পুজোর মাধ্যমে। আর খিদিরপুর 75 পল্লীর গত বছর বেশ কয়েকটা কিন্তু ব্লগ তোমরা দেখেছো এবং ভালোবাসা দিয়েছো, এবং অবশ্যই তোমরা কিন্তু জানো খিদিরপুর 75 পল্লীতে সনাতন রুদ্র বলে ঠাকুর হয়, এবং সেটা কিন্তু মানে কলকাতার অন্যতম একটি বিখ্যাত ঠাকুর বা বলতে পারো বন্দরের মা রাজরানী এখানে কিন্তু হয়ে থাকে। তো সব কিছু হবে এবছরও, আর তার কিন্তু অন্যত হবে না, কিন্তু তার থেকে এক স্টেপ এখানে আরও বেশি ভালো করে পুজোটা এবছর হবে, কারণ এবছর কিন্তু তাদের হীরক জয়ন্তী বর্ষ, তো অর্থাৎ 60 বছর। তো চলো, একদম একটু লেট হয়ে গেছে, খুঁটি পুজোটা প্রায় অনেকটাই হয়ে গেছে, এই মুহূর্তে গিয়ে যতটা পারবো তোমাদেরকে দেখাবো। তো চলো আগে স্পটে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমি কিন্তু একদম রমানাথপাল রোডের সামনে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ এই রোডটা কিন্তু রমানাথপাল রোড, একদম সোজা কিছুটা গেলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওখানে খিদিরপুর 75 পল্লীর যে খুঁটি পুজো সেটা কিন্তু ওখানে হচ্ছে। আর এই রমানাথপাল রোড কিন্তু খিদিরপুরের যে মোড়, সেখান থেকে এগিয়ে গেলে ফ্যান্সি মার্কেট, সেটা ক্রস করেই এলেই আমরা পেয়ে যাবো 75 পল্লী যে খুঁটি পুজো সেটা কিন্তু এখানে করা হচ্ছে। আর যে সামনে যে ফটোটা আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি খিদিরপুর 75 পল্লীর গত বছরের যে মা দুর্গা সনাতন রুদ্র বলে সেটাই কিন্তু এখানে পুজো করা হচ্ছে। আমরা শুরু করি, সেই অনুযায়ী আমরা এগোই, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে বাড়তে সেটাকে আমরা চেষ্টা করবো এবারে মহালয়ার মধ্যে সমস্ত ব্যাপারটা কমপ্লিট করে প্রথমাতে উদ্বোধন করে দেওয়ার। আচ্ছা, যেহেতু এবারে আমাদের আমাদের বিশেষ একটা বছর হীরক জয়ন্তী বর্ষ, সেই হীরক জয়ন্তী বর্ষ সেই 1964 সাল থেকে পথ চলা শুরু হয়েছিল, সেই শুরু হতে হতে পথ চলতে চলতে এসে 88তে হলো রজত জয়ন্তী বর্ষ, 2013তে হলো মানে গোল্ডেন জুবলি ইয়ার, আর 2023-এ ডায়মন্ড জুবলি ইয়ার। কোনো লাইটিংয়ের বিশেষ চমক থাকছে? লাইটিং তো এবারে আমাদের একটু আলাদা আছে, যেন এবারে প্রতিবারের মতো আমাদের যে প্রথাগত লাইটিং তো থাকবেই, তার সঙ্গে চন্দননগরের আলোকশিল্পীদের কিছু আলোর কারুকাজ আমরা এবার প্রদর্শন করব। আচ্ছা, অনেক রকম পরিকল্পনা আছে, এখনই সব বলা যাবে না, ক্রমশ প্রকাশ্য ক্রমশ প্রকাশ্য, এবার আস্তে আস্তে আমরা এগোবো। আচ্ছা, এবং তোমাকে আশা করি পরবর্তীকালে কিছুদিন পরে তোমার সাথে তো মোটামুটি যোগাযোগ আছে, আমরা আরও কিছু ভালো কথা শোনাতে পারবো, আশার কথা শোনাতে পারবো। এবার খিদিরপুর 75 পল্লীর প্রতিমা মানে হচ্ছে রুদ্রানী মূর্তি, হ্যাঁ, সেটার কি কোনো মানে অন্যরকম কিছু হচ্ছে নাকি? একেবারেই না, আমাদের বন্দরের রুদ্রানী, রুদ্রানী মা বা বন্দরের রাজরানী, যেভাবেই যেউ ডাকুক আমরা এইভাবেই আমরা বিখ্যাত। সনাতন রুদ্র বলের অপূর্ব মূর্তি, এবারে তো মনে হয় আরও অন্যরকম হতে চলেছে। কত ফুট হচ্ছে? মোটামুটি 15-15 ফুটের মূর্তি। সে মূর্তি দর্শন করতে আসা সবাইকে অনুরোধ করছি, আমাদের মায়ের মূর্তি দর্শন করবেন, দর্শন করলে আশা করি খিদিরপুরের মানে রুদ্রানী বা বন্দরের রুদ্রানী মা দেখে সবাই মোহিত হয়ে যাবে।
একদমই। আর সর্বশেষ তোমার যে লোকেশনটা পুজোর সেটা একটুখানি জাস্ট মেনশন করে দাও। লোকেশন খুব ইজি, খিদিরপুর মোড় আসলে সে বাবুবাজারের দিকে চলে আসবে। বাবুবাজারে যে সিগন্যাল থেকে ডান দিকেই রমানাথ পাল রোড, রমানাথ পাল রোডে ঢুকলেই 75 পড়লো। খিদিরপুর 75 পল্লী যে খুঁটিটা বেশ কিন্তু সুন্দর করে এখানে ডিজাইন করা হয়েছে, গতবারের থেকেও বেশ সুন্দর লাগছে। গতবারে যদি আমি আসিনি ছবিতে দেখেছিলাম, আর এবছর আমি সামনাসামনি দেখছি, বেশ কিন্তু ভালো লাগছে। এবছর তাদের কিন্তু হীরক জয়ন্তী বর্ষ, অর্থাৎ 60 ইয়ার্স। খিদিরপুর 75 পল্লী মানে সাবেকী প্রতিমা মা রুদ্রানী প্রতিমা, যাকে বলা হয় এই বন্দরের মা রাজরানী। আর অপূর্ব কিন্তু সুন্দর লাগছে, দেবী মায়ের যে চোখ মানে ত্রিনয়নী সেটাকেই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। অবশ্যই ত্রিশূল আছে মায়ের, আর বেশ সুন্দর করে কিন্তু ফুল দিয়ে এখানে একদম পরিপাটি করে সাজানো হয়েছে, মানে পুরো একদম খুঁটি। আর এছাড়াও এখানে পুজো যে হয়েছে তোমাদেরকে বেশ কিছু ক্লিপস তো দেখিয়েছি, এখানে দেখতেই পাচ্ছ যে গত বছরের যে মা দুর্গা অর্থাৎ রুদ্রানী মূর্তি তাকেই কিন্তু এখানে পুজো করা হয়েছে। প্রতিমা, এই প্রতিমা সাবেকী প্রতিমা হয় এবং এই প্রতিমা প্রায় প্রতি বছরই কোনো না কোনো বড় পুরস্কার লাভ করে। এবারে আমাদের প্যান্ডেলও মণ্ডপ সজ্জাও একটা অন্যরকম হবে, আর একটা চমক থাকছে আমাদের লাইটিং। দর্শকদের বলবো যে যদি আপনাদের সুবিধে হয় তাহলে আমাদের এই মণ্ডপ এবং পুজো ও প্রতিমা দেখতে অবশ্যই আসবেন। আপনাদের সকলকে সাদর আহ্বান জানাচ্ছি 75 পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির তরফ থেকে। আমি শ্রীদেবব্রত বিশ্বাস আপনাদের দর্শকদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, কারণ এবছর আমাদের একটা বিশেষ বছর, হ্যাঁ, হীরক জয়ন্তী বর্ষ, 60 বছর ডায়মন্ড জুবিলি। আপনাদের সুযোগ হলে, আপনাদের সুবিধে হলে আপনারা অন্তত একটিবার আমাদের এই সাবেকী দুর্গার প্রতিমা দেখে যাবেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো বন্ধুরা, খিদিরপুর 75 পল্লী যে হীরক জয়ন্তী বর্ষের যে খুঁটি পুজো সেটা কিন্তু তোমাদেরকে দেখালাম, যত সাথে চেষ্টা করেছি, কেননা বুঝতেই পারছ যে একটা ক্লাব থেকে আরেকটা ক্লাবে আসতে কতটা এফোর্ট দিতে হয়। যাই হোক, তোমাদের জন্যই কিন্তু সবকিছু করা আলটিমেটলি। আর এবছর তাদের কিন্তু হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে একটা বড় চমক আছে, সেটা কিন্তু এখানকার যারা মেম্বার তারাই কিন্তু জানিয়েছে। সেটার জন্য আমার চ্যানেলটা তোমরা ফলো করো, কেননা বিভিন্ন আপডেট মানে আস্তে আস্তে আসবে, আস্তে আস্তে এখানকার যখন মণ্ডপ হবে তৈরি, তারপরে প্রতিমা নিয়ে যাবে, সবকিছু আমার চ্যানেলে তোমরা পাবে। আর অবশ্যই কিন্তু 75 পল্লী খিদিরপুর যে ফেসবুক পেজ সেটা কিন্তু অবশ্যই লাইক করো, কেননা সেখানে কিন্তু তোমরা খিদিরপুর 75 পল্লীর সমস্ত দুর্গাপুজোর আপডেট সবকিছু তোমরা কিন্তু পেয়ে যাবে। চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। যারা সাবস্ক্রাইব না করে দেখছে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, কারণ ওটাই কিন্তু আমাদের মোটিভেশন দেয়। তো চলো, আজকের মতো গুড বাই।